What's up, everybody? Here's the boy Mona Khan, and you're watching my YouTube channel. So, guys, আজকে সকাল সকাল উঠে গেছি। কেন উঠে গেছি এটা আপনারা একটু পরে জানতে পারবেন। কারণ আজকে আমরা আমাদের মেরুল সোসাইটি থেকে আমরা পিকনিকে যাচ্ছি গাজীপুরের অঙ্গনা রিসোর্টে। এখন কয়টা বাজে দেখুন, 6:20 বাজে। এখন তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হবে, 7টার সময় বাস ছেড়ে যাবে আমাদের, তাই তাড়াতাড়ি রেডি হতে হবে। এখন রেডি হয়ে আপনাদের কাছে আসছি আবার। আমরা যাবো এখন গাজীপুরে অঙ্গনা রিসোর্টে। সবাই দোয়া করবেন আমরা সেফ ভাবে যেতে পারি। হ্যাঁ, আমরা বাসে উঠে গিয়েছি, বাসের সবার লাস্টে সিট পেয়েছি আমরা সবাই। নাস্তা করছে ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিল না, ইব্রাহিম খান। ইব্রাহিম খান এসে নাস্তা করছে। ডিম ডিম দিয়েছে, কলা দিয়েছে, রুটি দিয়েছে, সকালের হেলদি নাস্তা। ডিম দিয়েছে, কলা দিয়েছে, আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছে। আমরা সবার পিছনে সবাই খাচ্ছি। কি খাচ্ছ? ডিম খাচ্ছি। বাড়ি আমরা এখন এসে পড়েছি আমাদের রিসোর্টে। পিছনে আমাদের বাস রাখা হয়েছে, এখানে আমরা এখন এদিক দিয়ে যাবো, রিসোর্টের ভিতরে ঢুকবো। এখন আপনারা পাশেই থাকবেন। এই যে সবাই এখন ফুটবল খেলতে নেমে পড়েছে। এর ইব্রাহিম খলিল ইং করে ফুটবল খেলতে নামছে। না না, প্যান দুরু। এই যে এদিকে একটা বার, ওদিকে আরেকটা বার। শট করবা?
খেলা হয়েছে ড্র এখন হচ্ছে প্লান্টিক এটা বড়দের টিম প্লান্টিক দিচ্ছে Thank you.
গাইস দুপুর হয়ে গিয়েছে, আমরা খেতে বসে পড়েছি। আমাদের এখানে একটি ব্যাচে 200 জন মানুষ বসতে পারে, আমরা সেকেন্ড ব্যাচে বসেছি খাওয়ার জন্য। তো গাইস আমরা খাওয়া দাওয়া করে উঠলাম, এখন একটু রেস্ট নিচ্ছি। এই যে ময়না পাখি, বিকালে সময় পার করছি। বিকাল হয়ে গিয়েছে, এখন 3টা বাজে। একটু পরে লটারির যেই টোকেনগুলো ছিল সেগুলোর নাম ডাকা হবে, লটারির উইনার ঘোষণা করা হবে। তো পাশে থাকবেন। তো গাইস আমরা একটু বের হয়েছি একটু এই গ্রামটা ঘুরতে। এখানে একটা জিনিস ভালো দেখলাম, তা হচ্ছে এই যে মাটির ঘর, দেখেন সম্পূর্ণ মাটি। এই যে মাটি, সম্পূর্ণ মাটির ঘর। এখানে অনেকগুলো ঘরই মাটির ঘর আমি আসার সময় দেখেছিলাম। এখানেও মাটির ঘর আছে, আশেপাশে অনেক জায়গায় মাটির ঘর আছে, দেখে ভালোই লাগলো। তো গাইস এখন আমাদের এখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে। যারা অনেক ধরনের খেলায় যোগ দিয়েছিল এবং প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদেরকে এখানে পুরস্কার দেওয়া হবে। আমাদের বাবুর বাবুর মেয়ে 20তম পুরস্কার দিয়েছে আমাদের। রোবেন্স ভাই
রমেশ ভাই ঠিক আছে ঠিক আছে এখন উঠবে ষষ্ঠ পুরস্কার আপনি আপনি রমজান টোকেন ভালো করে নানা চারা দাও সৈকত একবার কি নাইছি খাওন দিতে হবে কিন্তু 0626 খাওন দিতে হবে জোর করে দিও শায়ন 0462 শায়ন 0462 দ্বিতীয় পুরস্কার আমাদের হাতে এসে পড়ছে One, six, double one. One, six, double one. One, six, double one. Tamsara, one, six, double one. Another professor said, one, six, double one. আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়েছে আমরা দুইটা টিকিট কিনেছিলাম লাস্টের দিক দিয়ে কিছু মুনা পেল না এর জন্য মেটের মন আফসোস যে মুনা পেল না মেরে মুনা পেল মেটের মন তুই তো বাস নাই তুই তো এক বই কিনছিলি পাঁচ নাকি লেগে আর দুইটা কিনা না পাই না আর আফসোস কম তো গাইস আমাদের অনুষ্ঠান আজকের জন্য শেষ আমরা এখন সবাই চলে যাচ্ছি রওনা দিচ্ছি এয়ারপোর্টের দিকে আমরা আপনারা আপনাদের সাথে আপনাদের সাথে আবার দেখা হবে কোনো একদিন আজকের জন্য আজকের এই ব্লগ এখানেই শেষ দেখুন গাইস বাঘে পানি খাচ্ছে বোতল দিয়ে বাঘের মতো বাঘের মুখে কেন বোতল তুই দিছস এটা তোর কাজগুলো সো গাইস আমাদের আজকের পিকনিক শেষ এখানে এই যে বাস আমরা এখন চলে যাব ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন সি ইউ লেটার টাটা